আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আসলে সন্ধ্যার নাস্তা থেকে শুরু করা এগুলো আমি বাসায় বানাইছিলাম, বেশি কিছু না, সামান্য কিছু দিয়ে। শারজার লাচ্ছি বলা হয় এটাকে আসলে। তারপরে সন্ধ্যায় আমরা রেডি হয়ে, সন্ধ্যা না প্রায় রাতের 10টা, তখন রেডি হয়ে আমরা চলে গেছি। আমাদের এখানে নিউ একটা মার্কেট খুলছে, ওখানে খুবই রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যাচ্ছে, আসলে খুবই সস্তা বললে বোঝা যায়, কারণ নিউ ওপেনিং তো বুঝতেই তো পারতেছেন আর কি বলবো। তো এনজয় করেন আমাদের সঙ্গে, লেটস গো। এখানে কাপ, তারপরে টিস্যু, সব কিছুই আসলে 99, মানে কি বলবো, 0.99, প্রায় 1 টাকার মতোই, 1.5। তো 1.5-এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কাপ ছিল, আমি 6টা নিয়ে নিছি। আর আমার মেয়ে নিজে শপিং করতেছে নিজেই যাওয়ার সময়, আজকালকার বেবির আর কি বেশি বুঝে, একদম যা যা পছন্দ হচ্ছে নিয়ে নিচ্ছে। আমার ছেলে ডিশ নিছে, ও কিচেনের মানে শেফের ওইটাটা নিছে, বাসায় সেই খেলা শুরু করে দিছে। এখানে ওদের ডাইপার, তারপর আরও কী কী লাগতো, ডেটল, এগুলোও নিয়ে নিছি। এরপর বাসায় চনার ডাল রান্না করছি, এগুলো হচ্ছে অক্টোপাস। এরপরে হচ্ছে কচু দিয়ে, শুটকি দিয়ে রান্না করছি। তো চলেন দেখি, রিভিউ দেখ আমার হাজব্যান্ড আজকে আপনাদেরকে শোনাই। আমার মেয়ে কবে কবে আমার মেয়ে মেয়েটা কবে মেয়েটা কি তা লাগছে বোঝাই না কি হোক কত দিবে কত দিবে খাওয়া দাওয়া শেষ করার পরে এখন বাজতেছে রাতের প্রায় 3:29। এখন আমার মন চাচ্ছে আমি রুটি দিয়ে চা খাবো, তাও আবার চালের গুঁড়ার রুটি। তো চা বানাই ফেলছি, ঝটপট রুটিও বানাই ফেলছি, খাওয়ার জন্য চলে আসছি রুমে। মানুষ মর্নিংয়ে
নাস্তা খাই আমি গভীর রাতে খাচ্ছি। হ্যাঁ, জামাত ছেলে অনেক খুশি, রুটি খাবেও। সো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।